নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজীব মণ্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথের পক্ষ থেকে আজ কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য নিয়ে আলোচনা করব। কারণ এই সমস্যাটি প্রায় প্রতিটি বাড়িতে প্রতিটি মেম্বার বলতে গেলে আক্রান্ত হয়ে থাকেন। এই কোষ্ঠকাঠিন্য একটি যন্ত্রণাদায়ক এবং কষ্টদায়ক সমস্যা। কোষ্ঠকাঠিন্যের কারণে মলত্যাগের সময় মলদ্বার দিয়ে রক্তপাত হওয়া, অ্যানাল ফিসার ডেভেলপ হওয়া, অ্যানাল ফিস্টুলা ডেভেলপ হওয়া এবং পাইলসের মতো সমস্যা ডেভেলপ হয়ে থাকে, এবং এছাড়া আরও অনেক জটিল সমস্যাও কিন্তু দেখা দিয়ে থাকে। সেই কারণে বন্ধুরা, আপনাদের যদি এরকম সমস্যা থাকে তাহলে আজ থেকে আপনারা সাবধান হন। তাই আজ আপনাদেরকে জানাবো কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য কী, কেন এটি হয়, আর সেই সাথে এই কনস্টিপেশনকে চিরস্থায়ীভাবে মুক্তি দিতে অর্থাৎ এই সমস্যা থেকে চিরস্থায়ীভাবে মুক্তি পেতে কোলন ম্যাসেজ থেরাপি কী যেমন জানবো, তেমনি সেই সাথে কিছু ঘরোয়া উপায়কে জানবো, আর সেই সাথে 100% সেরা কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে জানবো, যা মাধ্যমে আপনারা এই কনস্টিপেশনের মতো সমস্যা থেকে চিরস্থায়ীভাবে বেরিয়ে আসতে পারেন। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ওষুধ খেলেই তো হয়ে যায়, তাহলে আমার ঘরোয়া উপায় বা ম্যাসেজ থেরাপি টেরাপি কী সব বলছেন ওটা কেন করা দরকার? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই দরকার। কারণ মেডিকেল সায়েন্সে একটা কথাই আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সেই কারণে কিছু ম্যানেজমেন্ট অর্থাৎ কিছু প্রিভেনশন নেওয়াটা অত্যন্ত জরুরি। তাতে করে আপনি খুব দ্রুত এবং খুব কম কষ্ট পেয়ে আপনার যে কোনো রোগ থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারেন। তাই বন্ধুরা, আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। বন্ধুরা, আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ, যদি এই কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিপেশনের মতো সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চান তাহলে আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, আশা করি আপনারা উপকৃত হবেন। আর সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা, এবং সেই সাথে বেল আইকন অন করে দিন। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, অনেক অনেক করে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুবান্ধবরা উপকৃত হতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক প্রথমে যে কনস্টিপেশন কী। বন্ধুরা, কনস্টিপেশন কোনো রোগ না, এটি একটি লক্ষণ মাত্র। কনস্টিপেশন একটি অস্বাভাবিক শারীরিক অবস্থা যখন একজন ব্যক্তি সহজে মলত্যাগ করতে সক্ষম হতে পারেন না। সাধারণত এক দুদিন পরপর মলত্যাগের বেগ হওয়া এবং সেই সাথে শুষ্ক ও কঠিন অর্থাৎ হার্ড মল বের হওয়া, যা কনস্টিপেশন বলে পরিচিত। মেডিকেল সায়েন্সের মতে কেউ যদি পর্যাপ্ত পরিমাণ ফাইবারযুক্ত খাবার গ্রহণ করার সত্ত্বেও প্রতি সপ্তাহে 3 বারের কম স্টুল পাস করেন অর্থাৎ পায়খানায় যান, তখন সেই অবস্থাকে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে, এই কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিপেশন কেন হয়, সেটা এবার জেনে নিই। সাধারণত মল বা বর্জ্য পদার্থ যেটা আমাদের পরিপাকতন্ত্র অর্থাৎ ইন্টেস্টাইনের মধ্যে থাকে অর্থাৎ কোলনের মধ্যে থাকে, তারা কী করে, এই কোলনের মধ্যে দিয়ে পাস করে খুব স্লোলি। অর্থাৎ এই যে কোলনের যে মুভমেন্ট, কোলনের মধ্যে অবস্থিত যে মল বা খাদ্য যাই বলুন, যাই থাকে ইন্টেস্টাইনের মধ্যে, সেই ইন্টেস্টাইন কী করে, পেরিস্টালটিক মুভমেন্টের মাধ্যমে তাকে মুভ করায়। আর যেহেতু এখানে মুভ করছে না মলটা, তার মানে কোলনের পেরিস্টালটিক মুভমেন্ট স্লো হয়ে গেছে। এই পেরিস্টালটিক মুভমেন্ট যদি স্লো হয়ে যায় আর এর কারণে মল যদি সঠিকভাবে মুভমেন্ট না করতে পারে, অর্থাৎ কোলনের যে পেরিস্টালটিক মুভমেন্ট করার যে ক্ষমতা সেটা যদি সম্পূর্ণভাবে হারিয়ে যায়, তাহলে কী হয় না, কোলন সেই মলকে ঠিকমতো পাস করতে পারে না। আর এর ফলে কী হয়, ওই কোলনের পেরিস্টালটিক মুভমেন্ট স্লো হয়ে যাওয়ার কারণে মল যত বেশিক্ষণ ওর মধ্যে থাকে ততক্ষণে কোলন কী করে, ওই মল থেকে মলে উপস্থিত জলকে শোষণ করে নেয়, নিয়ে ওই মলকে কী করে, ড্রাই করে দেয়, শুষ্ক করে দেয়, হার্ড করে দেয়। আর এর ফলে কী হয়, সেই মল বেরোতে কষ্ট হয়, তখন সেই অবস্থাকে আমরা বলে থাকি কি, কনস্টিপেশন। তবে বন্ধুরা, এই কোলনের পেরিস্টালটিক মুভমেন্ট স্লো হয়ে যাওয়ার কারণে কনস্টিপেশন ডেভেলপ যেমন হয়, এই কারণ ছাড়া আরও কিছু কারণ কিন্তু ট্রিগার করে কনস্টিপেশন ডেভেলপ করতে। সেগুলি হচ্ছে কি, পর্যাপ্ত পরিমাণে ফাইবার জাতীয় খাবার না খাওয়া, পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া, প্রতিদিন নিয়ম করে ব্যায়াম না করা বা শরীরচর্চা না করা, হঠাৎ করে খাদ্যাভ্যাসের পরিবর্তন করা, নিয়মিত পায়খানা না করা,
বা পায়খানার বেগ পেলে তাকে চেপে রাখা, কিছু কিছু ওষুধ যেমন আয়রন বা ক্যালসিয়াম জাতীয় এই সমস্ত ওষুধ খাওয়া বা নিয়মিত কিছু ব্যথার ওষুধ খাওয়া তার কারণে, টিউমার আইবিডি বা হার্নিয়ার মতো রোগ থাকলে তার কারণে, এছাড়া ল্যাক্সেটিভকে অহেতুক পরিমাণে অর্থাৎ বেশি সংখ্যার পরিমাণে যদি ব্যবহার করেন তার কারণে কিন্তু এই কনস্টিপেশন ডেভেলপ হয়। এবার আমরা জেনে নেব যে কনস্টিপেশন হলে কী কী লক্ষণ দেখা দিয়ে থাকে। মল অনেক সময় শক্ত শুকনো গুটি গুটি হয়ে থাকে, মার্বেল আকারে বলের মতো হয়ে থাকে, মলত্যাগের সময় মলদ্বারে অনেক ব্যথা হয়ে থাকে, মলত্যাগ করতে অসুবিধা হয়, প্রতিবার মলত্যাগ করতে চাপ দিতে হয়, মলত্যাগ নিয়মিত হয় না, স্বাভাবিক যদি হয়ে থাকে স্বাভাবিকের চেয়ে পরিমাণে কম হয়, ক্ষুধামন্দা ও বমি বমি ভাব হয়, পেট ফুলে যাওয়ার অনুভূতি থাকে, পেটে ব্যথা হতে থাকে, এই সমস্ত লক্ষণগুলো আমরা কনস্টিপেশনের ক্ষেত্রে দেখে থাকি। চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব যে কনস্টিপেশনকে কীভাবে ঘরোয়া উপায়ে এড়াবেন, অর্থাৎ কোন কোন ঘরোয়া উপায় অবলম্বনের মাধ্যমে আপনি কনস্টিপেশনকে রুখে দিতে পারবেন। তার জন্য আপনাকে কী কী করতে হবে, না প্রতিদিন প্রচুর পরিমাণে বিশুদ্ধ জল পান করতে হবে, খেতে হবে ফাইবারযুক্ত খাবার যেমন লাল আটা, গোটা শস্য, সবুজ শাকসবজি, ফলমূল, তেল চর্বি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে, ভাজা পোড়া খাবার থেকে দূরে থাকতে হবে, মাংস কম খেতে হবে, রুটি খেলে কোষ্ঠকাঠিন্য হয় এরকম ধারণা অনেকের মধ্যে আছে, কিন্তু বন্ধুরা এই ধারণাটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন, কারণ লাল আটার রুটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আপনাকে মলকে পাস করতে দারুণভাবে সাহায্য করে থাকে। তারপরে আছে কি, ধূমপান করলে নাকি পায়খানা পরিষ্কার হয়, এই ধারণাও কিন্তু একেবারে ভুল, কারণ তামাকে সেরকম কোনো উপাদান নেই যা আপনাকে মলকে ভালোভাবে পরিষ্কার করে বার করতে সাহায্য করে। তারপরে হচ্ছে কি, নিয়মিত কায়িক পরিশ্রম করুন, নিয়মিত শরীরচর্চা করুন, এছাড়া নিয়মিত খেতে পারেন ইসবগুলের ভুষি। ইসবগুলের ভুষি প্রাকৃতিকভাবে মল নরম করতে, মলের পরিমাণ বৃদ্ধি করতে ও সহজে মলত্যাগ করতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে অদ্রবণীয় আঁশ অর্থাৎ ফাইবার রয়েছে যা প্রচুর জল শোষণ করতে সাহায্য করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস হালকা উষ্ণ গরম জলে দু চামচ ইসবগুলের ভুষি মিশিয়ে সেটি পান করে শুয়ে পড়ুন। দেখবেন সকালে এই ইসবগুলের ভুষি আপনাকে মলত্যাগ করতে কোনো সমস্যা তৈরি করবে না, খুব সহজেই পরিমাণ মতো মলত্যাগ করতে সাহায্য করছে। তবে বন্ধু একটা বিষয় মাথায় রাখতে হবে যে ইসবগুলের ভুষি যদি আপনি খেয়ে থাকেন তাহলে সারাদিন প্রচুর পরিমাণে জল খান, কারণ এই ইসবগুলের ভুষি কী করে, শরীর থেকে জল শোষণ করে নেয়, যার ফলে কী হয় সেই আপনার মল শুকনো হয়ে যাবে, আর যার ফলে সেই মলত্যাগ আরও কষ্টসাধ্য হয়ে উঠবে। এরকম অনেকেই অভিযোগ করেন যে দেখো আমি যে ইসবগুলের ভুষি খাচ্ছি তাও আমার মল ঠিকমতো পরিষ্কার হচ্ছে না, কারণ তারা এই ভুলটাই করে, ইসবগুলের ভুষি তো খাচ্ছে কিন্তু তার সাথে পর্যাপ্ত পরিমাণ সারাদিন ধরে জল খান না, যার ফলে এই সমস্যাটা তাদের মধ্যে তৈরি হয়। তবে বন্ধুরা এই ইসবগুলের ভুষি আপনারা এটা জেকে স্যাট ইসবগুল ভুষি এই কোম্পানি অর্থাৎ জেকে কোম্পানির ইসবগুলের ভুষিটা ব্যবহার করতে পারে, খুব এফেক্টিভ হয়ে থাকে। নেক্সট এবার আমরা জানবো যে এই কোষ্ঠকাঠিন্য থেকে দূর হতে ঘরোয়া উপায়গুলোর মধ্যে একটা সেরা উপায় সেটা হচ্ছে কি, কোলন ম্যাসেজ থেরাপি। এটি নিয়ম করে প্রতিদিন করুন, তারপর দেখুন এর উপকারিতা। এই জন্য আপনাকে চারটি স্টেপ করতে হবে। প্রথম হচ্ছে কি, অর্থাৎ এক নম্বর স্টেপ কি, না আপনার পেটের ডান দিকে থেকে শুরু করতে হবে। ডান দিকের কোন জায়গা থেকে, না আপনার পেটের ডান দিকের কোমরের হাড়ের ভিতর থেকে একটা চাপ সৃষ্টি করে সেই চাপকে ওপরের দিকে আপনার ডান দিকের পাঁজরের তলা পর্যন্ত সেই চাপটাকে টেনে আনতে হবে, তারপর চাপটাকে ছেড়ে দিতে হবে। এইভাবে আপনি আটবার করুন। দ্বিতীয় স্টেপে কী করতে হবে, এক নম্বর স্টেপ যে জায়গায় শেষ করেছেন সেই জায়গা থেকে এক নম্বর স্টেপের মতো চাপ তৈরি করে সেই চাপটাকে আড়াআড়িভাবে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যেতে হবে আপনার পাঁজরের তলা পর্যন্ত। এইভাবে আপনি আটবার করুন। তারপর দু নম্বর স্টেপ যেখানে শেষ করেছেন সেই জায়গা থেকে অর্থাৎ বাঁ দিকের পাঁজরের তলা থেকে একটা চাপ তৈরি করে সেই চাপটাকে কী করবেন, টেনে নিচের দিকে নিয়ে আসবেন। কতদূর পর্যন্ত, একদম আপ টু বাঁ দিকের কোমরের হাড়ের ভিতর পর্যন্ত। অর্থাৎ এই চাপটা যেন হয় এক নম্বর স্টেপে যেরকম চাপ তৈরি করেছেন সেইরকম চাপ হয় যেন, এটা খেয়াল রাখতে হবে। এইভাবে এই তিন নম্বর স্টেপটা আটবার করুন। আর চার নম্বর স্টেপটা কি, না এই যে এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর যে স্টেপটা করলেন সেই এক নম্বর থেকে শুরু করে তিন নম্বর স্টেপটা কন্টিনিউয়াসলি করুন। আপনি প্রথমে ব্রেক দিচ্ছিলেন আগে তিনটা স্টেপ করার ক্ষেত্রে, অর্থাৎ যখন আটবার করে করেছেন প্রতিবারে ওটা আটবার কমপ্লিট করে তারপর দ্বিতীয় স্টেপ করেছিলেন তারপর তিন নম্বর স্টেপ, সেটা না করে এবার কী করবেন, ওইটা হয়ে যাওয়ার পরে আপনি একেবারে এক নম্বর স্টেপ যেখান থেকে শুরু করেছেন সেখান থেকে কন্টিনিউয়াসলি এক দুই এবং তিন নম্বর স্টেপ কমপ্লিট করুন, এইভাবে পাঁচবার করুন। এই চারটি স্টেপ যদি ঠিকমতো আপনারা করতে পারেন, অর্থাৎ কোলন ম্যাসেজ থেরাপির এই চারটি স্টেপ যদি আপনারা ঠিকমতো প্রতিদিন নিয়ম করে করতে পারেন, তাহলে দেখবেন আপনার কোলনের যে পেরিস্টালটিক মুভমেন্ট স্লো হয়ে গিয়েছিল সেটা আবার রিঅ্যাক্টিভ হবে, হয়ে
আরো শক্তিশালী হবে, যার ফলে কি হবে আপনার কোলনের মুভমেন্ট আরো অ্যাক্টিভ হবে, আর যার ফলে কি হবে কোলনে উপস্থিত মল খুব সহজেই বের হয়ে যেতে থাকবে, আর এর ফলে কি হবে কোনো কষ্ট ছাড়াই আপনার মলত্যাগ উন্নত হবে। তবে এই সমস্ত ঘরোয়া উপায়গুলো যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, কথা দিচ্ছি বন্ধুরা, আপনারা অবশ্যই অবশ্যই এই কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে বন্ধুরা, কোষ্ঠকাঠিন্যর যে উপায় ঘরোয়া উপায়গুলো বললাম সেগুলো ওষুধ খাওয়ার আগে পর্যন্ত যদি আপনি করে থাকেন এবং দেখছেন ততটা এফেক্টিভ হতে পারেননি, এবং এই কোষ্ঠকাঠিন্যের সাথে সাথে কি হয় মলদার দিয়ে রক্ত বেরোচ্ছে, মলের সাথে রক্ত বেরোচ্ছে, হঠাৎ করে আপনার ওজন কমতে শুরু করেছে, তাহলে বন্ধুরা বিষয়টিকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের কাছে যান। এরকম পরিস্থিতির জন্য সেরা কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধগুলি কী কী আমরা ব্যবহার করে থাকি, বিশেষ করে আমি ব্যবহার করে থাকি সেগুলো এবার জানাব না। এই কনস্টিপেশনের ট্রিটমেন্ট হোমিওপ্যাথিতে আমরা দুটোভাবে করে থাকি, একটা হচ্ছে ল্যাক্সেটিভ এফেক্ট, এটা কি না এমন ওষুধ ব্যবহার করা হয় যেটা খাওয়ার সাথে সাথে আপনার পেট পরিষ্কার হয়ে যায়, কিন্তু এর অ্যাকশন টেম্পোরারি হয়ে থাকে, মানে আপনি যতক্ষণ ওষুধ খান ততক্ষণ এর এফেক্ট পান, যখনই ওষুধ ছেড়ে দেন এর এফেক্ট আর পান না, অর্থাৎ এই ওষুধগুলো আপনার সমস্যার গোড়ায় গিয়ে আঘাত করতে পারে না, না করে আপনাকে এই সমস্যা থেকে নির্মূল করতে পারে না। এই ধরনের ট্রিটমেন্টকে বলা হয়ে থাকে কি ল্যাক্সেটিভ এফেক্ট। দু নম্বর হচ্ছে কি টেন্ডেন্সি কিলার মেডিসিন, অর্থাৎ কারণভিত্তিক লক্ষণভিত্তিক এই সমস্ত ওষুধ যা আপনার কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাকে ধীরে ধীরে চিরস্থায়ীভাবে নির্মূল করবে। তাই যখন কোনো রুগী আমার কাছে কনস্টিপেশনের জন্য চিকিৎসা অর্থাৎ কনস্টিপেশনের চিকিৎসার জন্য আসেন, তখন পরিস্থিতি অনুসারে এই দুরকম পদ্ধতি অবলম্বন করতে হয় অর্থাৎ করে থাকি। চলুন প্রথমে জেনে নিই ল্যাক্সেটিভ এফেক্টের জন্য কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ আমি ব্যবহার করে থাকি। এর জন্য প্রথমেই যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে ক্যাসকারা স্যাগ্রাডা মাদার টিংচার। এই ক্যাসকারা স্যাগ্রাডা কি করে না আপনার বাউল মুভমেন্টকে বাড়িয়ে দেয়, অর্থাৎ কোলনের পেরিস্টালটিক মুভমেন্টকে বাড়িয়ে দিয়ে কোনো কষ্ট ছাড়াই পরিষ্কারভাবে আপনার মলত্যাগ করতে সাহায্য করে। তার জন্য এই ওষুধটি বেশি পরিমাণে অর্থাৎ ধরুন 20-25 ফোঁটা করে দিনে তিনবার খেতে হবে, আবার প্রয়োজনে একটু রিপিটেশন করতে হবে অর্থাৎ খাওয়ার টাইমটা ঘন ঘন করতে হবে, এইভাবে আপনারা খেতে পারেন। তবে এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, এই ওষুধটিকে যদি আপনারা নিয়ম করে প্রতিদিন ব্যবহার করেন তাহলে এই ওষুধটির অ্যাকশন খাওয়া শুরু হওয়ার অত্যন্ত অর্থাৎ যেদিন থেকে আপনি খাওয়া শুরু করবেন সেখান থেকে অত্যন্ত 5 দিন পরে গিয়ে এটির এফেক্ট দেখতে পাবে। তাই ধৈর্য সহকারে ওষুধটি খেতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না যদি আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে চান। যদি এই ক্যাসকারা স্যাগ্রাডা মাদার টিংচারকে ব্যবহার করতে চান তাহলে এই মাদার টিংচারটিকে 20-25 ফোঁটা হাফ কাপ জলের সাথে মিশিয়ে সকালে দুপুরে খালি পেটে এবং রাতে শোয়ার সময় অর্থাৎ খাওয়ার পরে খেতে হবে, এইভাবে ব্যবহার করুন, দেখবেন আপনারা অবশ্যই উপকৃত হবেন। দ্বিতীয় যে মেডিসিন সেটা হচ্ছে কি সেনা মাদার টিংচার, নট সিনা, সেনা, SENNA, সেনা মাদার টিংচার। এই ওষুধটি সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে খুব প্রযোজ্য হয় যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত কোনো ল্যাক্সেটিভ ব্যবহার করেনি তাদের কোষ্ঠ পরিষ্কার করার জন্য, অর্থাৎ তারা আজ প্রথম তাদের মাথায় বা তাদের চিন্তাভাবনা এলো যে কোষ্ঠ পরিষ্কার করার জন্য ল্যাক্সেটিভ ব্যবহার করতে হবে, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই সেনা মাদার টিংচার দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে। যদি এই সেনা মাদার টিংচারটিকে আপনারা ব্যবহার করতে চান তাহলে এই মাদার টিংচারটিকে 15 ফোঁটা করে হাফ কাপ জলের সাথে দিনে তিনবার অর্থাৎ সকালে এবং দুপুরে খালি পেটে আর রাতে খেয়ে দিয়ে শোয়ার সময় খেতে হবে, তাহলে আপনারা দারুণ রেজাল্ট পাবেন। 3 নম্বর ল্যাক্সেটিভ এফেক্ট মেডিসিন কি, এটি একটি পেটেন্ট ওষুধ, সেটি হচ্ছে কি ওয়াইল্যাক্স ট্যাবলেট। এটি দারুণভাবে ল্যাক্সেটিভ এফেক্ট করে থাকে, অনেক সময় তাৎক্ষণিক রেজাল্ট পাওয়ার জন্য এটি আমি ব্যবহার করে থাকি। এটিকে কীভাবে ব্যবহার করি না, একটি করে ট্যাবলেট হালকা উষ্ণ গরম জলের সাথে রাতে খেয়ে দিয়ে শোয়ার সময় খেতে বলে থাকি, এবং আরও ভালো রেজাল্ট পেতে এবং সেই সাথে এই ওয়াইল্যাক্স ট্যাবলেটের প্রতি নির্ভরশীলতা যাতে না থাকে, এটা যাতে প্রতিদিন একভাবে না খেতে হয় সেটাকে বন্ধ যাতে হয়, সেই জন্য এই ওয়াইল্যাক্স ট্যাবলেটের সাথে হয় ক্যাসকারা স্যাগ্রাডা মাদার টিংচার বা সেনা মাদার টিংচার যে কোনো একটি ব্যবহার করে থাকি, তাহলে কি হয় আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। তো বন্ধুরা এই ছিল হচ্ছে ল্যাক্সেটিভ এফেক্টের হোমিওপ্যাথিক মেডিসিন। চলুন এবার আমরা জেনে নিই টেন্ডেন্সি কিলিং মেডিসিনগুলি কি, এর জন্য কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে হয় সেগুলো আমরা জানি, যেগুলি ব্যবহার করলে আপনার কনস্টিপেশনের মতো সমস্যা ধীরে ধীরে
চিরস্থায়ীভাবে একেবারে নির্মূল হবে আপনার থেকে। এই জন্য আপনাকে প্রথমে যে মেডিসিনটার কথা বলবো, যেটা আমার খুব প্রিয় মেডিসিন, সে হচ্ছে ওপিয়াম, ওপিয়াম 30। এটি অবস্টিনেট কনস্টিপেশনের জন্য দারুণভাবে এফেক্টিভ। অর্থাৎ কোন ক্ষেত্রে না, স্টুল পাস করার কোনো আর্জিং থাকে না, স্টুল পাস করতে গেলে স্টুল পাস হয় না, এরকম অবস্থাতে ওপিয়াম দারুণ কাজ করে থাকে। যেখানে ইন্টেস্টাইন অর্থাৎ কোলনের পেরিস্টালটিক মুভমেন্ট স্লো হওয়ার কারণে কনস্টিপেশন দেখা দিয়ে থাকে, সেরকম কারণের ক্ষেত্রে ওপিয়াম এক্সেলেন্ট রেমেডি হয়ে থাকে। এক্ষেত্রে যদি স্টুল পাস হয়ে থাকে তবে সেই স্টুলটা কী হয়, বলের মতো হয়ে থাকে, ড্রাই হয় এবং হার্ড হয়ে থাকে। এক্ষেত্রে এই ওপিয়ামকে কীভাবে ব্যবহার করবো, না দু ফোঁটা করে দিনে তিনবার করে এক মাস ব্যবহার করবো। তবে বন্ধুরা এক্ষেত্রে ওপিয়ামে আরেকটা লক্ষণ থাকতে হবে বা খেয়াল করবেন আছেন কিনা, আছে কিনা লক্ষণটা, সেটা হচ্ছে স্লিপলেসনেস, অর্থাৎ ঘুম একেবারেই হয় না অথবা প্রচণ্ড ঘুম হয়, এই লক্ষণ কিন্তু থাকতে হবে। নেক্সট হচ্ছে অ্যাম্ব্রাগেশিয়া 30। ক্রনিক কনস্টিপেশন অবস্থাতে যেখানে স্টুল পাস করার আর্জেন্সি থাকে কিন্তু পরিমাণ মতো স্টুল পাস হয় না, যার জন্য বারে বারে টয়লেটে যেতে হয় স্টুল পাস করার জন্য, এইরকম অবস্থার জন্য অনেক ল্যাক্সেটিভ খেয়েছেন কিন্তু কোনো পারমানেন্ট সলিউশন পাচ্ছেন না বা পাননি, এরকম ব্যক্তিদের একটি মানসিক অবস্থা দেখা দিয়ে থাকে যে সে সবসময় চিন্তা করে এমন একটি ওষুধ যদি পেতাম যার দ্বারা আমি স্থায়ীভাবে এই কনস্টিপেশনের মতো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারতাম। সেই রকম মানসিকতা ব্যক্তিদের জন্য অ্যাম্ব্রাগেশিয়া 30 দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে। অর্থাৎ পেশেন্ট এসে চেম্বারে বলে, ডাক্তার এমন একটা ওষুধ দিন আমি যেন কনস্টিপেশনের মতো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি, আর এই সমস্যা ভালো লাগে না, যদি কোষ্ঠ পরিষ্কার না হয় তাহলে মন মেজাজ ভালো থাকে, আপনি বলুন তো ডাক্তারবাবু। এইরকম মানসিকতা ব্যক্তিদের জন্য অ্যাম্ব্রাগেশিয়া দারুণভাবে এফেক্টিভ। এটিকে কীভাবে ব্যবহার করবেন, না দুপোটা করে দিনে দুবার করে অত্যন্ত এক মাস খেতে দিতে হবে। নেক্সট হচ্ছে কি প্লাটিনাম মেটালিকা, অর্থাৎ প্লাটিনাম মেট 30। এই প্লাটিনাম মেট ওষুধটি সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা নেয় যে সমস্ত ব্যক্তিরা একটু বেড়াতে যেতে খুব ভালোবাসে, অর্থাৎ যখন তখন তারা স্থান পরিবর্তন করতে থাকে, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে, এবং তার সাথে তাদের খাদ্যের খাওয়া দাওয়ার চেঞ্জ, অর্থাৎ তাদের ফুড চেঞ্জ হতে থাকে, তাদের জল চেঞ্জ হতে থাকে, তাদের আবহাওয়া চেঞ্জ হতে থাকে, এই সমস্ত কারণে তারা কী হয় কনস্টিপেশনে আক্রান্ত হয়ে পড়ে। অর্থাৎ এই কারণ ভিত্তি, এই যে চেঞ্জ হলেই তিনি কনস্টিপেশনে আক্রান্ত হচ্ছেন, এইরকম লক্ষণের ক্ষেত্রে বা এই সমস্ত লক্ষণযুক্ত ব্যক্তিদের জন্য প্লাটিনাম মেটালিকাম 30 এক্সেলেন্ট। এটি কীভাবে ব্যবহার করবো, না দু ফোঁটা করে দিনে তিনবার এক মাস ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে কি ম্যাগনেশিয়া মিউরেটিকাম, অর্থাৎ ম্যাগনিউট 30। এটি বাচ্চাদের জন্য, বিশেষ করে ইনফ্যান্টদের জন্য এক্সেলেন্ট, বিশেষ করে সেই সমস্ত ইনফ্যান্টদের যাদের দাঁত ওঠার সময় কনস্টিপেশন দেখা দিয়ে থাকে, তাদের জন্য বলতে পারেন একেবারে ধন্বন্তরি এই ম্যাগমিউ। এটিকে কিভাবে ব্যবহার করবো, না দুপোটা করে দিনে তিনবার করে এক মাস বাচ্চাটিকে খেতে দিতে হবে। নেক্সট হচ্ছে অ্যালুমেন, ভালো করে শুনুন বন্ধুরা, অ্যালুমেন আপনারা হয়তো অনেক শুনেছেন অ্যালুমিনা, এটি কিন্তু তা নয়, এটি আলাদা অ্যালুমেন যেটা ফিটকিরি থেকে তৈরি হয়ে থাকে। এই অ্যালুমেন সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে দারুণভাবে কার্যকারী হয় যারা গ্লিসারিন বাতি বা অ্যানিমা বা সর্ষের তেল ব্যবহার করা সত্ত্বেও বা ল্যাক্সেটিভ ব্যবহার করে আশাভঙ্গ হয়েছেন, অর্থাৎ এই সমস্ত জিনিস ব্যবহার করা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণে তাদের মলত্যাগ না হওয়ার কারণে, অর্থাৎ সঠিকভাবে পেট পরিষ্কার না হওয়ার কারণে তারা আশাভঙ্গ হয়ে পড়েছেন, এতটাই আশাভঙ্গ হয়ে পড়েছেন যে তার থেকে একটি মানসিক লক্ষণ তাদের মধ্যে ডেভেলপ হয়। সেটি কি না, ব্যক্তি বলতে থাকেন যে এরকম কষ্ট পাওয়াচ্ছে মৃত্যুই ভালো, বেঁচে থেকে কী লাভ যদি এইভাবে কষ্ট পেতে থাকি, এরকম মানসিক লক্ষণ তাদের মধ্যে ডেভেলপ হয়ে থাকে। এবং সেই সাথে সারাদিনে একবারও সেই ব্যক্তিদের স্টুল আর্জিং হয় না, এই কষ্ট থেকে নিরাময় পাওয়ার জন্য রোগী সবসময় সব রকমের পন্থা অবলম্বন করতে চায় যাতে করে তার পেট খুব ভালোভাবে পরিষ্কার হয়, কিন্তু তিনি বিফল হন, হয়তোবা এইভাবে চেষ্টা করতে করতে চার পাঁচ দিনের মাথায় গিয়ে একটু হলো সেটা মার্বেল লাইক স্টুল পাস হলো, অল্প মার্বেলের সাইজ যেরকম হয় ওরকম গুলটি হয়ে একটু মল পাস হলো। এরকম অবস্থাতে এই অ্যানিমেল 30 দুপোটা করে দিনে দুবার করে অন্তত 15 দিন খেতে দিতে হবে। বন্ধুরা এই সমস্ত মেডিসিন ছাড়া আরও অনেক মেডিসিন আছে কনস্টিপেশনের মতো সমস্যাকে চিরস্থায়ীভাবে নির্মূল করতে, সমস্ত মেডিসিন এই ভিডিওতে আলোচনা করা সম্ভব হলো না বন্ধুরা, কারণ এমনিতেই ভিডিওটা অনেক লেন্থ হয়ে গেছে। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকের কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য থেকে নিষ্কৃতি পাওয়ার কিছু ঘরোয়া উপায় ও কিছু কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণভিত্তিক ও কারণভিত্তিক ব্যবহারের উপর আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে।
যদি উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করুন, সেই সাথে কমেন্ট করুন এবং অনেক অনেক করে ভিডিওটিকে শেয়ার করুন, যাতে আপনার বন্ধু বান্ধবরা আপনার রিলেটিভরা উপকৃত হতে পারে। এবং সেই সাথে যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ, তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে পড়ুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় তো হ্যান্ডম্যান, জয় তো হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।